গেল বছর প্রায় 9 লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেয় কানাডা। বিপুলে শিক্ষার্থী দেশটির অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করলেও আবাসন ও স্বাস্থ্য খাতে দেখা দেয় দুর্দশা। তাই স্নাতক ও ডিপ্লোমায় 35% ভিসা হ্রাস, কলেজ থেকে পড়াশোনা করলে ওয়ার্ক পারমিট না দেয়া সহ আরও কিছু সিদ্ধান্ত নেয় জাস্টিন ট্রুডো সরকার। এর আগে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়ায় সরকার। এবছরের প্রথম দিন থেকে নতুন এ নিয়ম চালু হয়। কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত জাস্টিন ট্রুডো সরকারের জন্য মোটেই সহজ ছিল না। তবে এই ভিসা ক্যাপে বাংলাদেশি শিক্ষার্থীদের তেমন অসুবিধা দেখছেন না অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ভিসার আবেদন প্রত্যাখ্যান কিছুটা বাড়বে বটে, কিন্তু যোগ্যদের জন্য আমূল কোনো পরিবর্তন আসবে না, বলছে কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। ভিসার সংখ্যা কমানোর বিষয়ে কানাডা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে আমি মনে করি বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। আমি আজই কানাডার মাননীয় অভিবাসন মন্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে ছাত্রছাত্রীদের ভিসা যাতে 60 দিনের ভিতর প্রসেস করা হয় সে ব্যাপারে উনি ব্যবস্থা নিয়েছেন। একই সাথে উনি জানিয়েছেন যে স্টুডেন্ট অ্যাক্সট্রিমে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি তার সক্রিয় বিবেচনাধীন রয়েছে, এবং আমি আশা করি সহসাই এ বিষয়ে আমরা একটি ইতিবাচক সিদ্ধান্ত পাব। যারা ইতোমধ্যে স্টাডি পারমিট পেয়েছেন বা পারমিট নবায়ন করতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যারা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রির জন্য আসবেন কিংবা প্রাথমিক মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসার সংখ্যা সীমাবদ্ধ নয়। কানাডা সরকার মনে করছে নতুন এই সিদ্ধান্ত মোটেই বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, এর ফলে বরং ভবিষ্যতে যারা অন্য দেশ থেকে পড়তে আসবেন তারা আরও ভালো মানের শিক্ষা ও থাকার পরিবেশ পাবেন। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।